Let's learn madina islam মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। সাপ্তাহিক দিনের মাঝে সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিন হলো জুম্মার দিন। এই জুম্মার দিনে অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে দুইটি বৈশিষ্ট্য আমাদের জন্য দুনিয়া আখেরাতের অতি কল্যাণের। একটি হলো জুম্মার দিন বেশি বেশি রসুল সাল আলাইসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়া রসুল সাল আলাইসাল্লাম সাত করেছেন আফদালীমা ফলাই আলাই যে জুম্মার দিন হলো শ্রেষ্ঠ দিন এই দিনে আমার প্রতি বেশি বেশি সালাত এবং সালাম পড়ো কেননা এই সালাত ও সালামগুলি আমার কাছে পেশ করা হয় অন্যতে উবৈবনে কাবের হাদিস উবায়বনে কাব যখন বললেন ইয়া রসল আল্লাহ আমি দিন যা দোয়া করব দরুদ ও সালাম করব সব আপনার জন্য তখন রসুল বললেন তুকফা তুক ওয়া ইউকর তাহলে কি হবে দুনিয়ার জন্য যথেষ্ট হবে সব কিছু থেকে আর তোমার গোনা মাফ হয়ে যাবে দ্বিতীয় বৈশিষ্ট্য হল এই জুম্মাদের একটি সময় আছে যেই সময়ের দোয়া আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করে থাকেন দোয়া ফিরে আসে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেন এই সময়টি হলো রাহসাল্লাম একদিন জুম্মার দিন আলোচনা করলেন পরবর্তী বলেন ইননা ফিল জুম্মাতে সাহ আতুন লা ইয়া আফিকুহা আব্দুল মুসলিম সাল্লাহ তা আল্লাহ ইল্লা আতা যে জুম্মার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের কল্যাণের যা চাবে আল্লাহ রবুল আলামিন তাই দিবেন রাসূস আলাহ সাল্লাম ইশারা করলেন সময়টুকু খুবই কম তো এই সময় নিয়ে ওলামাদের মাঝে মতানক্য রয়েছে দুই হাদিস আছে একটি সময় হলো ইমাম সব যখন মেম্বরে আসে বসল নামাজ শেষ হওয়া পর্যন্ত এই বিষয়ে ইমাম মুসলিম হাদিস বর্ণনা করছেন হিনা এজিসুল ইমাম ইলা আন্তকদা সলাহ ইমাম যখন মেম্বরে বসে নামাজ শেষ হওয়া পর্যন্ত আরেকটি সময় হলো আসরের নামাজের পর যেটি জাবির ইবনে হাদিস আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিস ফালতামিসু আখিরা সাআতিন আসর যে আসরের নামাজের শেষ তথা জুম্মার দিনের শেষ সময় সূর্য ডোবার পূর্বে এক ঘন্টা বা চল্লিশ মিনিট এই সময়টুকু তোমরা কি করো আল্লাহর কাছে যদি সম্ভব হয় শেষ আমরা চাও মসজিদে প্রবেশ করে মসজিদ দুই আদা আদা করব। করব করার পরে করেসবি করব। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব দুনিয়া আখেরাতের যা কিছু আমাদের সমস্যা সব আল্লাহর কাছে দৌড়ে উঠাবো এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ মঙ্গলজনক এবং আমাদের জন্য অতি কল্যাণের তে এই দুইটির মাঝে আমরা সবচেয়ে যেটা প্রায় গ্রহণযোগ্য মত হলো আসরের শেষ সময়টুকু আল্লাহ রব্বুল আলমিন এই সময়টুকু দোয়া কবল করে থাকেন